স্যার আপনি জোরে জোরে লড়ান, অনেক টাকা পড়ছে। ঠিক আছে, আমি জোরে জোরে লড়াচ্ছি, তুই জানে আমার টাকা কুলাবিনি। ঠিক আছে স্যার, আপনি জোরে জোরে লড়ান। এই আমাকে খেল দিবি? যা যা বাড়ি যা, তুই মা ও তোর খেলাবে না, বাড়ি যা। মা, বাগানে সবাই ভেটা খেলা করছে, ওরা আমাকে ভেটা খেলা লিছে না, বলছে তুই মা ওর ভেটা করতে পাবি। বাবু, টাকা পয়সা নাই, কি দি ভেটা কিন দিব? না মা, আমাকে ভেটা কিনতাম, আমি ভেটা খেলবো, সবাই ভেটা খেলছে, আমি ভেটা খেলবো। বাবু, সবাই বলে তুই চালাক, তোর বুদ্ধি ভালো, তাহলে তুই ভেটা লেলে কাঁচিস কেনে? তুই জানিস নি তোর আব্বা নাই, কি হালে সংসার চলে? না মা, সবাই ভেটা খেলছে, আমাকে ভেটা লিতাম, আমি ভেটা খেলবো মা। ঘরে তো দুটো ভেটা আছে, কিন্তু ভেটা দুটো তো সোনার, ওই ভেটালি যদিও সবার সাথে খেলে মিশে গেলে আর পাওয়া যাবে না তো। বাবু, ঘরে দুটো ভেটা আছে সোনার, ওই ভেটালি তুমি কারোর সাথে খেলো না, একা একা খেলো। এ ভাই, ওই ছেলেটা যে ভেটা গালা লি খেলছে, ওইগুলা কিসের ভেটা রে? এত ভাই চকচক করছে, তত কাছে কি দেখি। এ ভাই, এত সোনার ভেটা রে, চকচক করছে। তাহলে ভেটাগুলো তো লিতে হবে। কিভাবে লিয়া যায়? ও বাবু, তুমি খেলা বন্ধ করলে কেনে? তুমি খেলো, তোমার খেলা দেখবো। না না, আমি খেলবো না, আপনারা যান যান। খেলো বাবু খেলো, তোমার খেলা দেখতে ভালো লাগছে, একটু দেখি। এ ভাই, ছেলেটা যে বাড়ি চলে গেছে, ভেটা গুলো কিভাবে লিব? চল তো, আর পেস্ট লাগি, ওর বাড়ি পর্যন্ত যাই, ভেটা গুলা লিতেই হবে, সোনার ভেটা। ও বোন, বাড়িতে আছো নাকি? কে? ও বোন, আমরা। আমাদেরকে চিনতে পারছো না? তোমার ভাই আমার ছোটবেলাকার বন্ধু, একসাথে খেলা করতু। ও, আসো ভাই আসো। ভাই, ঘরে উঠি বসো। বোন, করিমপুরে একটু কাজে এসছুনু, দেরি হয়ে গেল, ভাবছি তোমার বাড়িতে একটু থেকেই যাই। ও, ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের লেগে খাবার নিয়ে আসি। বাবু, এদা তোর মামারা এসছে, তোর মামাদের কাছে বস। আরে, এই শালার বেটারা আবার এসছে, নিশ্চয় কিছু ধান্দা আছে। মামু, তুমি কিসে পড়ো? এইটা করি। এ দেখো ভাই, খেয়ে লাও। বাবু, তুই পড়তে বস গা। ভাই, তোমরা তাহলে এই ঘরে ঘুমাও। আরে বুন তো পাতি ফেললি, ভেটাগুলো কিভাবে লিবি? যেভাবেই হোক ভেটা তো লিতেই হবে, এখন তো ঘুমা, সকাল হোক তারপর দেখছি কি করা যায়। ।
বোন আমরা তো বাড়ি যাব, তাহলে মামুকে আমাদের বাড়িতে দুদিন বেড়াতে লি যাই। দেখো তোমার ভাগ্নি যদি যায় তাহলে লি যাও। না না মা, আমি বেড়াতে যাব না। যা, তোর মামারা বারবার বলছে মেলা দিন যাসনি, দুদিন বেরিয়ে আইগা। আমি তো বুঝতে পারছি, শালারা ভেটা লেয়ার লেগে আয় করছে, যাই শালাদেরকে জব্দ করব। দাও দাও মা, জামা কাপড় দাও। বোন তাহলে আমরা আসছি। হ্যাঁ যাও, আবার আসো। মামু খিদেও তো লেগেছে, চলো কিছু খাই গি। চলেন ওই হোটেলটায় কিছু খাই গি। চলো মামু। থামো মামু, খাবো তো ঠিকই, কিন্তু আমাদের কাছে যে পয়সা নাই। মামু এক কাজ করো, তোমার একটা ভেটা বেচে দাও। ঠিক আছে মামু, তোমরা এখানে বসো, আমি ভেটা বেচে আসছি। আমি তো বুঝতেই পেরেছি তোমাদের ধান্দা। চাচা আমি ওই লোক দুটোকে বেচবো, নিবেন? হ্যাঁ হ্যাঁ নিবো, আমার তো হোটেলে দুটো কাজের লোকের দরকার। তাহলে ক টাকা দিবেন? তুমিই বলো ক টাকা লিবা। 10 লাখ দিয়েন। তাহলে কিন্তু 12 বছর কাজ করতে হবে। তাহলে 12 লাখ টাকা দেন, 12 বছর কাজ করবে। ঠিক আছে তাই লও। মামু একটা বেচবো না দুটো বেচবো? দুটো বেচলে তো মেলা টাকা পাওয়া যাবে, আসলে মেরি কেড়ে নিব। মামু দুটোই বেচি দাও, দুটোই বেচি দাও। এই দেখো লাও টাকা। এই নতুন কাজের লোক দুটো খালি আইগা। বেচে দিছে যে তোমাদেরকে শুধাইলো, একটা বেচবো না দুইটু বেচবো। তোমরাই তো বললা দুইটু বেচি দাও, তোমরা আবার বলছো না ধইলি যাসি তা। চলো অনেক কাজ পড়ে আছে, কাজ করতে হবে। শালা জবর চালাক ছেলি রে, ভেটা বেশ থেকে আমাদের খেয়ে বেঁচে দিয়ে চলে গেল। আরে ছিছি, পুলিশ আসছে তো, আমার কাছে এতগুলো টাকা আছে, যদি দেখি ফেলে তাহলে তো লিলিবে। আমি আগার ডালে উঠতে পারিনি, আমি এই নিষ্কার ডালগুলো লড়েছি। স্যার আপনি যদি আগার ডালে উঠি লড়াতে পারেন, আপনার বস্তা বস্তা টাকা হয়ে যাবে। তাই স্যার আপনি জোরে জোরে লড়ান, অনেক টাকা পড়ছে। ঠিক আছে আমি জোরে জোরে লড়াছি, তুই জানে আমার টাকা গুলাবিনি। ঠিক আছে স্যার আপনি জোরে জোরে লড়ান।